বাজার আজকে বড় গরু ভালো ছোট গরু ভালো নাই আচ্ছা ছোট গরু ভালো বাজার যায় না আজকে না আজকে ছোট গরু ভালো যায় না আপসা বাচ্চা চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বরাবর মতো ভিডিওতে আমি আছি মামুন এবং আমার পেছনে আছে আমার সহযোগী ফজলে রাব্দি আর অল্প কিছুদিন পরে শুরু হচ্ছে 2023 এর কুরবানির এই ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তরে ছোট বড় অনেক গরুর হাট জমে উঠেছে আজ আমি অবস্থান করছি উত্তরাঞ্চলের সবথেকে বড় এবং বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট রাজশাহী সিটি হাট থেকে আজ 50 হাজার থেকে শুরু করে 3 লাখ টাকার পর্যন্ত সমস্ত গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গরুগুলোর দাম জানার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের দেওয়ার মতো দাম এখনো হয়নি আমাদের মতন দাম মানে এখনো হয়নি সেদিনকে থেকে তো আজকে গরু ভালো গরু এবং বড় সাইজের গরু দেখে বুঝতে পারছেন বড় সাইজের আছে ভালো আছে লম্বা চওড়া সব বিষয় তো ভালো আছে তো এটা এটা কত যাচ্ছেন এটা দাম চাইছে আপনার 1,75,000 1,75,000 দাওয়ার দাম 1,75,000 কত হলে ছাড়া যাবে ছাড়া যাবে আপনার 1,60,000 1,60,000 কয় দাঁত গরুর চার দাঁত চার দাঁত মাংস কত টাকা হবে মাংস আপনার 5.5 মন 5.5 মন পাকা 5.5 মন দুই দাঁতের গরু না চার দাঁতের গরু আচ্ছা এই কালা ফুল গরুটার দাম কত এটা দাম চাইছে 2,10,000 2,10,000 ওটা থেকে একটু বড় নাকি আচ্ছা এটা দাঁত কত এটা দুই দাঁত আনুমানিক কত মান কত রকম মাংস হতে পারে 7 মন 7 মন হবে হবে 7 মন পাকা 7 মন ওজন হবে 7 মন ওজন হবে আচ্ছা এটা এটা কত এটা চাওয়া দাম আপনার 1,65,000 1,65,000 চাওয়া দাম এটা কত দাঁত এটা আপনার চার দাঁত হচ্ছে এটা চার দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা চার দাঁতের গরু না এটা ওজন কতটুকু হতে পারে 5.5 মন 5.5 মন ওজন আছে এটা এটা কত দাম চাইলেন জানো 1,65,000 কত দিয়ে দেওয়া যাবে 55,000 1,55,000 আচ্ছা আচ্ছা তারপরে এই যে কালো এই কালোটা দাম চাওয়া দাম আপনার 1,55,000 1,55,000 কত হলে দেওয়া যাবে 4.5 মন বেশ অনেকগুলো গরু এসছে অনেক কালারফুল এবং সাইজও বড় ভালো মোটামুটি এবং দুই দাঁতের গরু আছে চার দাঁতের গরু আছে সবথেকে বড় গরু কোনটা আপনার জি এখানে আছে আপনার এই 5টা ছোট গরু এই 5টা ছোট গরু একই রকম না একই সাইজের না জি একই সাইজের ছোট গরু আচ্ছা এগুলো সব চার দাঁতের সবই চার দাঁতের সব চার দাঁতের চার দাঁতের গরু মাংস একটু পুষ্ট হয় জি ওজন 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 বেশি হয় এই যে এইটা তো বড় অনেক ভালো মনে হচ্ছে এটা অনেক ভালো এটা ভালো এগুলো সাইজ ভালো ভালো আছে এগুলো কত করে চাওয়া দাম এগুলার এগুলো দাম এগুলো চাওয়া দাম আপনার 180-190 আচ্ছা 1,80,000-1,90,000 2 লাখের নিচে আছে 2 লাখের নিচে আছে আচ্ছা এই সাদাটা কত দাম এটা সাদাটা চার দাম 2,10,000 2,10,000 কত হলে ছাড়া যাবে 1,70,000 এটা ওজন কতটুকু হতে পারে মাংস কতটুকু 6.5 মন ঠিক আছে ভাইদের গরুগুলো দেখালাম এই আমাদের হলো মোশারফ ভাইয়ের মোবাইল নাম্বার গরু যখন ভিডিও যাবে নিচে দিয়ে দেওয়া হবে যদি কোনো কাস্টমারে পছন্দ হয় যোগাযোগ করবেন ভাইরা প্রতি রবিবার এবং বুধবার প্রতি হাটে তারা উপস্থিত হন যার পছন্দ হলে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিজে এসে গরু কিনতে পারবেন আমরা ঢাকার কিছু পার্টি পেলাম যারা শুধু ঢাকা থেকে রাজশাহী সিটি হাটে গরু কিনতে এসেছেন ওনাদের মুখ থেকে শুনবো বর্তমান গরু বাজার পরিস্থিতি ওনারা গরু কটা কিনেছেন কি অবস্থা সবকিছু শুনবো ভাই
আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হক রিপন মেম্বার, আমার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ। ধন্যবাদ এই আফসা টিভিকে, আমরা এখানে আসছি গরু ক্রয় করতে। আমরা ইতিমধ্যে 10টা গরুর দাম দর করেছি, তো আমরা জেনেছি অন্য হাটের থেকে এই আজকে একটু চড়া, আর বিশেষ করে এই ঐতিহ্যবাহী এই হাট, এই সিটি হাট, খুব সুনামধন্য হাট, এই জন্য আমরা ঢাকা থেকে প্রত্যেক বছরই এখানে আসি। তো গরু পছন্দ করে গেছেন, এখনো কেনা হয়নি? হ্যাঁ, আমরা পছন্দ করেছি এবং দাম দর চলছে, অলরেডি দাম দর কাছাকাছি মানে পৌঁছেছি আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে যে কোনো সময় কেনা হয়ে যাবে? হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো গরুর আজকে হাটে আমদানি কেমন হচ্ছে? প্রচুর আমদানি, এবং আমি যতটুকু দেখলাম এসে হাটে এবং অনেক পছন্দসই গরু উঠেছে। জি জি, অনেক বড় বড় গরু উঠেছে। আমি বিগত দুই তিনটা হাট করছি চ্যানেলের জন্য, আজকে দেখলাম অনেক পছন্দসই গরু উঠেছে। তো আপনাদের পছন্দ হচ্ছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে গরু কেনাবেচা করেন, দেখে শুনে কেনাবেচা করেন, ধন্যবাদ স্যার। আপনাদের ছাড়া দাম কত? শেষ কত হলে ছাড় দাম বলেছেন? এটা 350,000-এর উপরে লাগবে। 350,000-এর উপরে লাগবে? জি। ভাড়া কত বলেছিলেন? তারপরে পাকরা লাল পাকরা কিন্তু দুধের গরু। এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে? এটা মোটামুটি 8.5 মন হবে। 8.5 মন? জি, মাংস হবে 8.5 মন। আচ্ছা 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 ভাই, তারপরেরটা এটা কত দাম যাচ্ছে? চা দাম কত এটা লালটা? এটার দাম চাচ্ছে 3,20,000। 3,20,000 ছাড়বেন কত হলো? ছাড়বো এখনো মানে ই নাই, তারপরে দেখা যাক। কাস্টমার এসে দাম বললে তারপরে চিন্তা ভাবনা করবে। এটা এটা কয় দাদের? এটাও দুই দাম। এটাও দুই দাদের? জি। এটার আনুমানিক মাংস কতটুকু হতে পারে? এটা মোটামুটি 7.5 মন হবে। 7.5 মন মাংসই হবে? 7.5 মন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেটা? এটা কত? নেপালি গির। নেপালি গির? আচ্ছা আচ্ছা, এটা নেপালি গির। এটা সাইওয়াল? জি, এটা সাইওয়াল। আচ্ছা, নেপালি গির। এটা এটা কয় দাঁত হয়েছে? এটাও দুই দাঁত হয়েছে। এটাও দুই দাঁত? জি। তো পাহাড় হয়ে গেছে? জি। এটা এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম 4,20,000। 4,20,000? ওটা থেকে এটা বড় আরো নাকি? এটা ওজন বেশি, ওজন বেশি হবে। এটা এটা দুই দাঁত না চার দাঁত? এটা দুই দাঁত। এটাও দুই দাঁত? আচ্ছা, এটা এটা কতটুকু ওজন হতে পারে? এটা মোটামুটি 8 মন প্লাস হবে। 8 মন প্লাস? মাংস কতটুকু হবে? মাংস মাংস 8 মন প্লাস হবে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইদের গরুগুলো এখানে বড় বড় গরু আছে এবং ওপাশেও আছে আপনাদের গরু? ওপাশে আমার গরু আছে। ওপাশে সবগুলো আপনার? জি, আর দুইটা বিক্রি করলাম। ও, দুটো বিক্রি হয়েছে? জি, বড় গরু ছিল। কত দামে বিক্রি হলো? 5,65,000। দুটা একসাথে? একসাথে। আচ্ছা 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 আচ্ছা। আসলে কতটা বড় সেটা নিচ থেকে আসলে বোঝা যায় না। আপনাদেরকে ভালোভাবে রাশিয়া সিটি হাটটা দেখানোর জন্য আমি উঁচু জায়গার উপর উঠেছি, ওখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখেন কত বড় হাট। ভাইয়ের কাছে এক পর্যায়ে ভাই বললো যে তুমি 10 টাকা লাভ করো, লাভ করে আমাকে করে দাও। আমি ভাইকে সেই হিসাবে দাম বললাম, কিন্তু ভাইয়ের ভাই দাম বলছে নিচ থেকে মানে মূলেছে কম থেকে। আমার এখানে আপনার কাস্টমার আছে, আপনি এটা দাম বলা বলি দরকার। আপনার খাদ্য আপনি নেন, আপনি পারলে দাম বলেন, আমি যদি পারি আপনাকে দাম নিব। আমার দুটা বিক্রি করেন? চারটা আছে? অধিকার দুটো আছে?
আচ্ছা আচ্ছা এগুলো কয় দাত করে এলা হলো দুই দাত করে দুই দাত করে কখন চাচ্ছেন দাম চাইছি 2 লাখ 10 দুটা 2 লাখ 10 জি তার মানে 1 লক্ষ 5 হাজার করে জি কত রুকার মাংস হবে এটাতে এলা মাংস আপনার হবে আড়াই মন করে আড়াই মন মাংস হবে আচ্ছা বাজার পরিস্থিতি কেমন আজকে বাজার রাজ্যে বড় গরু ভালো ছোট গরু ভালো নাই আচ্ছা ছোট গরু ভালো বাজার যায় না আজকে না আজকে ছোট গরু ভালো যায় না যে দুটো বিক্রি করছেন ও দুটো লাভ হয়েছে লাভ হয়েছে 10 টাকা আচ্ছা খুব বেশি লাভ হয়নি বেশি লাভ যেটা আশা করেছিলাম ওরকম হয়নি ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে এবং এতটুকু উপকার আসে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন